আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। প্রীতি এবং শুভেচ্ছা। প্রতিদিনের মতো আমরা চলে আসছি গত 24 ঘন্টার কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের টোটাল আপডেট নিয়ে। বরাবর মতোই আমরা প্রথমে শেয়ার করবো আপনাদের সাথে সুস্থতা এবং পরবর্তীতে শেয়ার করবো আক্রান্ত, আইসিইউ এবং মৃত্যু সংখ্যা। সবাই স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলবেন সুস্থ থাকার জন্য, নিরাপদ থাকার জন্য। আর এ ধরনের আপডেট প্রতিদিন আমাদের এখান থেকে জানতে চাইলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল দিয়ে দিবেন যাতে করে আপনি কোনো ভিডিও মিস না করেন। চলুন শুরু করা যাক, আমরা দেখে নিই কতজন আজ গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাসায় ফিরছে। চলুন আমরা শুরু করি। ডক্টর বাসেল আল সাবা গত 24 ঘন্টার আপডেটে যেটা নিশ্চিত করছে, গত 24 ঘন্টায় নতুন করে আরো 1126 জন এই সংক্রমণে চিকিৎসাধীন অবস্থা থেকে বাসায় ফিরে গেছে। এ নিয়ে টোটাল সুস্থতা সংখ্যা গিয়ে দাঁড়ালো 23,288। আলহামদুলিল্লাহ এভাবেই সবাই সুস্থ হয়ে বাসায় ফিরে যাবে একে একে করে। ডক্টর বাসেল আল সাবাহ গতকাল তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে একটা পরামর্শ শেয়ার করে সবার জন্য, সবার প্রতি একটা অনুরোধ রাখে, সেটা হচ্ছে আপনারা আপনাদের সেফটি নিশ্চিত করবেন, বিশেষ করে এই সংক্রমণ থেকে সুস্থ থাকার জন্য। আশা করি সবাই একটু বয়স্কদের দিকে নজর দিবেন, আপনারা একান্ত দরকার ছাড়া এখানে সেখানে ঘোরাফেরা থেকে বিরত থাকবেন, আর সব সময় মাস্ক, স্যানিটাইজার, পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করবেন। তো চলুন দেখা যাক, আমরা এক পলকে এখন দেখে নিই কতজন আক্রান্ত, কতজন মৃত্যুবরণ করছে, কতজন আইসিইউতে আছে। চলুন শুরু করা যাক। গত 24 ঘন্টায় স্বাস্থ্য মন্ত্রণালয় আপডেট থেকে আজও 638 জন এই সংক্রমণের শিকার নিশ্চিত করা হয়েছে, যেটা 2,871 জনকে টেস্ট করা হয়, তার মধ্যে 638 জন পজিটিভ হয় গত 24 ঘন্টায়। এ পর্যন্ত কুয়েতে টোটাল আক্রান্ত সংখ্যা 33,823 জনে গিয়ে পৌঁছালো। এ নিয়ে কুয়েতে টোটাল টেস্ট করা হয়েছে 324,373 জনকে। বর্তমান অ্যাক্টিভ কেস আছে 10,260 জন, আর আইসিইউতে আছে 193 জন। চলুন আমরা এখন এক পলকে দেখে নিই কতজন নাগরিক আক্রান্ত হয়েছে কোন কোন দেশের। কুয়েতে ছিল 274 জন, ইন্ডিয়ান 130 জন, বাংলাদেশ 58 জন, মিশরি 51 জন, এছাড়া অন্যান্য দেশ সব মিলিয়ে 638 জন। গত 24 ঘন্টায় আক্রান্ত এরিয়াগুলির মধ্যে পরোয়ানিয়া 257 জন, আহমেদি 160 জন, জাহারা 111 জন, হাওল্লি 103 জন, কুয়েত সিটি 52 জন। গত 24 ঘন্টায় আক্রান্ত প্রবাসীদের মধ্যে হাসাবিয়া জিলুবাল শুয়েক 99 জন, পরোয়ানিয়া 42 জন, খাইতান 30 জন, হাওয়াল্লি 27 জন, রিগ্গা 26 জন, সাদাল আবদুল্লাহ 20 জন। এটা ছিল কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের গত 24 ঘন্টার সর্বশেষ আপডেট। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, সবাই স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলুন। আপনারা একটু সতর্কতাই কুয়েতের সবকিছু স্বাভাবিক করে দিতে পারে, তাই সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। চলে যাচ্ছি না, ইনশাল্লাহ দেখা হবে আবার আগামীকাল 24 ঘন্টার স্বাস্থ্য আপডেট নিয়ে। সে পর্যন্ত শুভকামনা।